আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কারো বাসা বিদ্যুৎ না থাকলেও আপনার বাসা থাকবে বিদ্যুৎ। তো এই জন্য আপনাকে লাগিয়ে নিতে হবে সোলার আইপিএস। আমি পুরো ঘরের সার্কিট ব্রেকারগুলো অফ করার পরও আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট ফ্যানগুলো জ্বলতেছে, ওটা সোলারের মাধ্যমে চার্জ হয়ে তারপরে আইপিএস সিস্টেম হয়ে লাইট ফ্যানগুলো জ্বলছে। অর্থাৎ আপনার বাসায় বিদ্যুৎ থাকলেও লাইট ফ্যান জ্বলবে, বিদ্যুৎ না থাকলেও আপনি জ্বালাতে পারবেন। তো এই জন্য সোলার এবং সোলার আইপিএস সিস্টেম ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে সোলারগুলো স্থাপন করে নিতেছি। এখানে আমরা পাঁচটি সোলার ব্যবহার করেছি 100 ওয়াটের। তো পাঁচটি সোলার হচ্ছে 500 ওয়াট, আর 200 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছি। আর আমরা এখানে মেশিন ব্যবহার করেছি মাইক্রোটেক 1450, অর্থাৎ 900 ওয়াটের একটি ইনভার্টার। এটি দিয়ে আপনারা 5টি লাইট এবং 8 থেকে 10টি LED বাতি অনায়াসে চালাতে পারবেন। অর্থাৎ 900 ওয়াটের ভিতরে যা যা আপনি ব্যবহার করতে পারেন তাই ব্যবহার করতে পারে। আর এই মেশিনটির চমৎকার শেয়ারিং অপশন রয়েছে, অর্থাৎ এই মেশিনটি দিয়ে আপনারা সোলার প্যানেল, সরকারি বিদ্যুৎ এবং ব্যাটারি থেকে চালাতে পারবেন। তো এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, অপশনগুলো আমি এক এক করে বুঝিয়ে দিতেছি। এখানে কয়েকটি সুইচ এবং কয়েকটি অপশন রয়েছে, এই অপশনগুলো অন অফ করা করে সেটিং করে নিতে হয়। আর এই পাশে রয়েছে সোলারের প্যানেলের কানেকশন, অর্থাৎ এখানে আলাদা কোনো কন্ট্রোলার ব্যবহার করতে হয় না। এই মেশিনটির সাথে কন্ট্রোলার সেট করা রয়েছে, তো আলাদা করে আর কোনো কন্ট্রোলার প্রয়োজন নেই। মেশিনটির চমৎকার শেয়ারিং অপশন রয়েছে, অর্থাৎ মোড অপশনে আপনারা যখন রাখবেন তখন স্মার্ট অপশনে যদি রাখেন তাহলে যখন পর্যাপ্ত সূর্য থাকবে তখন সে সোলার থেকে নেবে, আর সোলার না থাকলে তখন সে ব্যাটারি থেকে নেবে, আর ব্যাটারি যদি থেকেও যদি না পায় সে বিদ্যুৎ থেকে নেবে। অর্থাৎ বিদ্যুৎ, সোলার এবং ব্যাটারি তিনও অপশনের সমন্বয়ে এই মেশিনটি তৈরি করা হচ্ছে। স্মার্ট অপশন রাখলে সে অটোমেটিকভাবে সব কিছু নিয়ন্ত্রণ করবে, আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। এই অপশনগুলোর মধ্যে ন্যারো এবং স্ট্যান্ডার্ড অপশন রয়েছে। ন্যারো স্ট্যান্ডার্ড অপশনের মধ্যে স্ট্যান্ডার্ড রাখবেন, আর হাই লো এবং হাই লোর জায়গায় আপনারা স্ট্যান্ডার্ড অপশনে রাখবেন। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা গ্রিড চার্জিং এনাবল এবং ডিজেবল এবং হাই লো রয়েছে। যদি আপনার পর্যাপ্ত পরিমাণ সোলার থাকে তাহলে আপনারা গ্রিড চার্জিংয়ের জায়গা ডিজেবল করে রাখেন, যদি তাহলে আপনার বিদ্যুৎ থেকে কোনো চার্জ নেবে না, আর এনাবল করে রাখলে এনাবল করে নেবেন। তো আপনারা এনাবল করে রাখবেন কারণ পর্যাপ্ত সোলার তো থাকে না। আর গ্রিড চার্জিং হাইলোর জায়গাতে আপনারা যদি বিদ্যুৎ সংকট বেশি থাকে তাহলে হাইয়ে রাখবেন, আর যদি কম থাকে তাহলে লোয়ে রাখবেন। অর্থাৎ এটি হচ্ছে গ্রিড চার্জিংয়ের, বিদ্যুতের চার্জিংয়ের অপশন, আর উপরেরগুলো হচ্ছে সোলার চার্জিংয়ের অপশন। এবার আমরা আপনাদেরকে সম্পূর্ণ কানেকশনটি দেখাবো এবং কীভাবে কী কী জিনিস ব্যবহার করেছি তাও ডিটেলসে আলোচনা করব। তো আমরা এখানে ব্যবহার করেছি জেনেটিক ব্র্যান্ডের সোলার। তো আপনারা চেষ্টা করবেন যে সবসময় ব্র্যান্ডের সোলারগুলো ব্যবহার করার জন্য, লোকাল সোলার যদি ব্যবহার করেন তাহলে ভালো মানের সার্ভিস পাবেন না। তো এখানে 100 ওয়াটে একটি প্যানেলে তারা দিয়েছে যে রেটেড ভোল্টেজ হচ্ছে 17.8 ভোল্ট, আর রেটেড কারেন্ট হচ্ছে 5.62 অ্যাম্পিয়ার, আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 21.6 অ্যাম্পিয়ার, আর শর্ট সার্কিট যদি হয় তাহলে ভোল্টেজ থাকবে 6 অ্যাম্পিয়ার। তো আমরা কানেকশনগুলো সবগুলো প্যারালাল করে দিয়েছি। দেখেন যে আমরা 23 ভোল্টে পেয়েছি, প্যারালাল করলে ভোল্টেজ একই থাকবে, অ্যাম্পিয়ার বাড়বে। প্রতিটা প্যানেল থেকে যে দুটি টায়ার এসেছে তা প্যারালালভাবে করে আসছে, লালের সাথে লাল, কালোর সাথে কালো লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে কানেকশনগুলো এভাবে করতে পারেন, তবে এভাবে করলে সবচেয়ে ভালো, প্যানেলের সাথে কমন করে দেওয়া সবচেয়ে ভালো, লালের সাথে লাল, কালোর সাথে কালো। প্রতিটা প্যানেলের সাথে প্যারালাল করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্যারালাল করলে ভোল্ট একই থাকবে আর অ্যাম্পিয়ার বাড়বে, আর সিরিজ করলে আপনার ভোল্টেজ কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 12 আর 12 যোগ করলে 24 হয়ে যাবে। আর প্রতিটা ফ্যানের আমরা ডিল করে ছাদের সাথে লাগিয়ে নিয়েছি, অর্থাৎ স্ক্রুপ দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি।
যাতে বাতাসে উড়ে না যায়। কানেকশন শেষে আমরা একটি 7076 কেবলের মাধ্যমে ডুয়েল কোর কেবলের মাধ্যমে নিচে নিয়ে গেছি, তারপর আমরা ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দিয়েছি। একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা একটি কেবলের মাধ্যমে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সাদা রূপ থেকে নিচ পর্যন্ত আমরা একটি কেবল। মেশিন এবং ব্যাটারি এখানে রয়েছে, আমরা এখন এগুলো খুলবো এবং কানেকশন করব। আমাদের প্যাকেটগুলো খোলা হয়ে গেছে, এখন আমরা কানেকশন করব। তো আমরা এখানে রিমসো 200 অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করেছি। আমরা ব্যাটারির সাথে মেশিনের কানেকশন দিতেছি, ব্যাটারির কালোর সাথে অর্থাৎ মাইনারের সাথে কালো তারটি কানেকশন দিয়েছি, আর লালের সাথে বা প্লাসের সাথে আমরা লাল তারটি কানেকশন দেব। আর নাটটি ভালো করে টাইট দিয়ে দিতে হবে যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে মেশিনটি নষ্ট হয়ে যেতে পারে বা ব্যাটারিটি কানেক্টরটি ফুড়ে যেতে পারে। তো আমরা এখন প্লাসের সাথে প্লাস লাগাবো, অর্থাৎ ব্যাটারি প্লাস মাইনাস লেখা থাকবে, প্লাস মাইনাস লেখা দেখে আপনারা অবশ্যই লাগাবেন। ব্যাটারি প্লাসের সাথে আমরা লাল তারটি মেশিনের লাল তারটি কানেকশন দিতেছি। ভিডিওটি একটু বড় হয় কারণ আপনারা আগের ভিডিওগুলোতে দেখে গেছে, কমেন্ট করেছেন যে ভালো করে না দেখালে অনেকেই বুঝতে পারেন না। তো আমি এই কারণে ভিডিওটি একটু বড় হলেও সবগুলো বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমরা সোলারের কানেকশনটি দেব। সোলারের ফিবি লেখা থাকবে, ফিবি প্লাস মাইনাস লেখা থাকবে। তো ফিবি প্লাস মাইনাস যেখানে লেখা আছে সেখানে আমরা কালোর সাথে কালো তারটি কানেকশন দিতেছি। এখানে একটি নাটের মতো থাকবে, এটি ঘুরিয়ে নিলে মাঝখানে ফাঁক হয়ে যাবে, তারপর তারগুলো খেঁচিয়ে আবার নাটের টাইট দিয়ে দিলে হয়ে যাবে। তো আমাদের ফিবি মাইনাস তারটি কানেকশন হয়ে গেছে, এখন আমরা প্লাস তারটি কানেকশন দেব। সোলার থেকে যে পজিটিভ তারটি এসেছে বা প্লাস তারটি এসেছে সেটি আমরা কানেকশন দেব। আপনারা চেষ্টা করবেন যে সোলারে বেশি গ্যাস আলা অর্থাৎ দেশি কেবল ব্যবহার করে, অনেকগুলো গ্যাস বা খেই যেখানে থাকে সেগুলো সেই ধরনের তার ব্যবহার করার জন্য। এখানে আমরা 7076 কেবল ব্যবহার করেছি, এগুলো অনেকগুলো খেই রয়েছে বা গ্যাস রয়েছে, তাহলে চার্জটি ভালো হবে, তাতে কোনো সমস্যা হবে না। আমাদের ব্যাটারি এবং সোলার কানেকশন হয়ে গেছে, এখন আমরা ইলেকট্রিক কানেকশন দেব। আপনারা দেখতে পাচ্ছেন সোলারের তারটি কানেকশন দিয়েছি এবং ব্যাটারি কানেকশনটিও দিয়েছি, এখন আমাদের বাকি রয়েছে ইলেকট্রিক কানেকশন। আর এই মেশিনটির সাথে ইলেকট্রিক কানেকশন দিতে হবে যেহেতু এটি তিন অপশনের সমন্বয়ে তৈরি, ব্যাটারি সোলার এবং বিদ্যুৎ। এখন আমরা পুরো ঘরে আইপিএস কানেকশন দেখাবো। তো আইপিএসের পিছন থেকে একটি 3-পিন প্লাগের মাধ্যমে একটি হলুদ তার পুরো প্রতিটা রুমে রুমে ডি বক্সের মাধ্যমে আমরা নিয়ে গেছি। আর এখানে অনেকগুলো লাইন করা ছিল না, তারপর আমরা নতুন করে অনেকগুলো লাইন করতে হয়েছে। বাসা বাড়িতে সাধারণত যে নিয়মে আইপিএস কানেকশন করা হয়, মূলত এই ডায়াগ্রাম অনুযায়ী সাধারণত আমরা বাসা বাড়িতে আইপিএস কানেকশন করে থাকি। আইপিএসের পিছন থেকে যে প্লাগটি আছে তা একটি সার্কিট ব্রেকার মাধ্যমে প্রতিটা রুমের মধ্যে নিয়ে গিয়ে লাইট ফ্যানে কানেকশন দেওয়া হয়। আপনারা চাইলে ডায়াগ্রাম দেখে করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমরা একটি ফ্যান এবং একটি লাইটে আইপিএস কানেকশন দিয়েছি। শান্ত বাসা বাড়িতে এই নিয়মে করা, আর যদি সকেটে কানেকশন দেওয়া হয় দুই একটা সকেটে দেয়, ওয়াইফাই বা টিভি সকেটে দেওয়া হয়, আর লোকাল ইলেকট্রিশিয়ান দ্বারা কাজ করালে কাজগুলো অনেক এলোমেলো। আপনার চেষ্টা করুন ভালো মানের টেকনিশিয়ান দ্বারা সবসময় কাজ করাতে, যদিও রেট একটু বেশি হয়, ভালো টেকনিশিয়ান দ্বারা কাজ করালে কাজগুলো নিরাপদ থাকে। তারপর আমরা আইপিএসের লাইনটি বা আইপিএসের এসি প্লাগটি সকেটের মধ্যে কানেকশন দিয়েছি, আইপিএসটি চালু দিয়েছি।
আইপিটিএস হাউলদার এটি সবসময় অটোমেটিক সিস্টেমে থাকবে, সোলার থেকেও নেবে, বিদ্যুৎ থেকেও নেবে, আর তারপর সে ব্যাটারি থেকে দেবে, তার যে সময় যে যা প্রয়োজন সে সেখান থেকে ব্যবহার করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার।